আমি বলবো বাচ্চাদের আপনারা আচার বানিয়ে দিতে পারেন, মোরব্বা বানিয়ে দিতে পারেন। তো এরকম যদি আপনারা আমলকি খাওয়াতে পারেন তাহলে তার রক্ত পরিশুদ্ধ হবে এবং শরীর ঠিক থাকবে, লিভার ফাংশন ঠিক থাকবে। এত কিছু উপকারিতা এবং হজমজনিত যে প্রবলেম, কোষ্ঠকাঠিন্যজনিত যে প্রবলেম, সেগুলো কিন্তু। নমস্কার বন্ধুরা, ওয়েলনেস নিউট্রিশন সেন্টারে আপনাদের স্বাগত। আজকে আমি আমলকি ফল নিয়ে কিছু কথা আপনাদের বলছি। তো এই দেখুন যে আমলকি ফল, এই আমলকি ফল এর ঔষধি গুণ আপনাদের বলে শেষ করা যাবে না। তো এই আমলকি ফলের মধ্যে যে প্রচুর উপকারিতা রয়েছে সেই উপকারিতা সম্পর্কে আজকে আমি আপনাদের দু চার কথা বলছি। এই আমলকি ফলে কি নেই, এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের উপরে বিশেষভাবে কাজ করে। এই আমলকি ফলের যে উপকারিতা, এই উপকারিতা সম্পর্কে আপনারা যদি জানেন তাহলে প্রত্যেকেই আমলকি ফলটাকে আপনারা অবশ্যই বন্ধু ব্যবহার করবেন। তো আমি চাইছি যে আপনারা এই আমলকি ফল সবাই ব্যবহার করুন, সেই সম্পর্কেই আজকে আমি আপনাদের এর কিছু তথ্য আমি আপনাদের দেবার চেষ্টা করছি। এই আমলকি ফল ভেষজ গুণে পরিপূর্ণ একটি অনন্য ফল। মানব শরীরে এর ঔষধি গুণ বলে শেষ করা যাবে না। এক এক অঞ্চলে এর ভিন্ন ভিন্ন নামে পরিচিতি হতে পারে। আমলকিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে। চোখের উপর, ত্বকের উপর, চুলের যত্নে, পাকা চুল কালো করতে সাহায্য করে। বয়সের প্রভাবে যে বয়সী ভাব ত্বকে দেখা যায় তার প্রভাব কমায়। আমলকি রক্ত পরিষ্কার করে, মুখের লিভারকে সুরক্ষা দেয়, পরিপাকতন্ত্রের সুরক্ষা দেয়, আমাশয় হতে দেয় না। মহিলাদের যদি মাসিকের বা পিরিয়ডের কোনো প্রবলেম থাকে সেগুলোকে ঠিক করতে আমলকি বিশেষ উপকার। এই আমলকির উপকারিতা সম্পর্কে আপনাদের অনেক অজানা তথ্য থাকতে পারে। তো বন্ধু, এই আমলকি সম্পর্কে আপনারা জানার চেষ্টা করুন। এই যে দেখছেন, কেটে এই আমলকি এরকমভাবে কেটে একটু নুন মাখিয়ে খেতে কিন্তু প্রচুর স্বাদ। এই আমলকি মেটাবলিজমের প্রভাব কমিয়ে ওজন কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে আমলকির তেল ভীষণ উপকারী, চুল কালো করতে এবং পাকা চুলকে বিশেষভাবে রূপ দিতে এই আমলকির গুণ কিন্তু অপরিহার্য। তাই এই আমলকি, গবেষণায় দেখা গেছে আমলকিতে ফাইটোকেমিক্যাল থাকে। যাদের বন্ধু ঘুম রাতে কম হয় তারা যদি আমলকি সেবন করতে পারে, আমলকি খেতে পারে, তাহলে তাদের প্রচুর উপকার হবে। সে যেভাবেই হোক আমলকি খেতে। আমি বলবো বন্ধু, আমলকি ফলটাকে যেভাবেই আপনারা খেতে পারেন না কেন, মুরব্বা করে খেতে পারেন, জুস বানিয়ে খেতে পারেন। এই দেখুন, একজন হার্ট ডিজিজে ভুগছেন, ওনার হার্টে পেসমেকার বসানো, তা উনি এই আমলকির জুস কী করে পান করছেন, জুস বানিয়ে পান করছেন। তো এরকম জুস বানিয়ে আপনারা দিতে পারেন। যদি অতিরিক্ত সুগারে ভোগেন তাহলে আমলকি পান করতে পারলে খুবই ভালো হয়। হার্টের যে কোনো প্রবলেমে, হাই কোলেস্টেরল থাকলে, কী না করে, এই আমলকির এত উপকারিতা আপনারা আপনাদের বলে শেষ করা যাবে না। আপনারা যদি এর উপকারিতা জানেন তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমলকি শরবত করে খেলেও
কাজ হবে, যেভাবে পারবেন ভাতে সিদ্ধ করে খেতে পারেন। আমি বলবো বাচ্চাদের আপনারা আচার বানিয়ে দিতে পারেন, মোরব্বা বানিয়ে দিতে পারেন। তো এরকম যদি আপনারা আমলকি খাওয়াতে পারেন তাহলে তার রক্ত পরিশুদ্ধ হবে এবং শরীর ঠিক থাকবে, লিভার ফাংশন ঠিক থাকবে। এত কিছু উপকারিতা এবং হজমজনিত যে প্রবলেম, কোষ্ঠকাঠিন্যজনিত যে প্রবলেম, সেগুলো কিন্তু আমলকিতে বন্ধু অ্যালার্জি থেকে থাকলে তাহলে আমলকি খাবেন না। আর যেহেতু আমলকিতে রক্তের তারল্য বাড়ায়, তাই রক্তপাতজনিত কোনো কারণ থাকলে বা যদি কেউ সদ্য অপারেশন করে এসে থাকেন তাহলে আপনারা সেই সময়টা আমলকি খাবেন না। কারণ আমলকি রক্তের ঘনত্ব কমিয়ে তারল্য বাড়িয়ে দেয়, তাই যদি কারুর হাত পা ফুলে এবং কারুর যদি হার্টের প্রবলেম দেখা দেয় তাহলে আমলকি সেবন খুবই উপকার দেবে। তাই বন্ধু, আমার যদি কোনো বার্তালাপ আপনাদের খারাপ লাগে তাহলে ক্ষমার চোখে বিষয়টি দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ওয়েলনেস নিউট্রিশন সেন্টার আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, এবং আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে দিয়ে আরও আমার চ্যানেলকে। তো বন্ধু, আপনারা আমলকিকে কী করে সংরক্ষণ করবেন? আপনারা আমলকিটাকে কেটে, পাতলা পাতলা করে কেটে একটা ট্রের উপরে দু তিন দিন যদি রোদে শুকিয়ে নেন তাহলেই আপনাদের আমলকি কিন্তু এরকম, দেখুন এই যে আমি দেখাচ্ছি, যেটা দেখতে পাচ্ছেন এইরকম শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে একটু বিট নুন, পরিমাণ মতো বিট নুন, আর যদি কিছু জোয়ান, এই দেখুন জোয়ান আমি মিলিয়েছি, মিলিয়ে এরকম পাতলা করে কাটবেন। এই যে পাতলা করে কেটেছি আমি, এরকম পাতলা করে কেটে এরকমভাবে শুকিয়ে নেবেন। দু তিন দিন শুকালেই শুকিয়ে যাবে, পাতলা করে রোদে শোকাবেন। তো শুকিয়ে আপনারা এরকম জোয়ান মিলিয়ে আপনারা একটা বয়াম বা একটা কোনো পাত্রে, পরিষ্কার পাত্রে আপনারা রেখে দেবেন। বছরভর আপনারা এটাকে খেতে পারবেন, সকালে এবং দুপুরে এবং রাতে। চাইলে আপনারা খাবার পরে তিন বেলাই খেতে পারেন, বা আপনারা দুবেলা খান, বাচ্চাদের খাওয়ান, মুখের স্বাদ বর্ধক করবে। যাদের যারা ধরুন জ্বর থেকে উঠছে বা বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগে ডাক্তারি ওষুধপত্র খেয়ে সুস্থতা পাচ্ছে, তারা তাদের মুখে স্বাদ চলে যায়। তো তাদের আপনারা এরকমভাবে কেটে আপনারা যদি শুকিয়ে রেখে তাদের যদি মুখে দু টুকরো দিয়ে দেন তাহলে আপনারা তাদের মুখের স্বাদটাও পরিবর্তন করতে পারবেন এবং মুখে খাবারের স্বাদটা তাড়াতাড়ি আসবে এবং সে উপকৃত হবে। তো এইভাবে আপনারা আমলকিকে বিভিন্ন প্রসেস করে আপনি ব্যবহার করতে পারেন।